পরে ভিডিও শুরুটা দেখে তোমরা হয়তো নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কোথায় চলে এসেছি। আজকে আমি চলে এসেছি বনগাঁ বর্ডারে ভারত এবং বাংলাদেশের প্যারেড দেখতে, যেহেতু আজকে 15ই আগস্ট মানে ভারতের স্বাধীনতা দিবস, সেই উপলক্ষে আজকে আমি চলে এসেছি এই ভারত ও বাংলাদেশ বর্ডার অর্থাৎ বনগাঁ বর্ডারে। এটা আরেকটি নাম হলো চেট্রাপোল বেনাপোল বর্ডার। তো আমি এইখানেই দেখতে এসেছি আজকে প্যারেড। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমরা জানতে পারবে যে কীভাবে তোমরা যাবে এবং কবে কোন সময় গেলে তোমরা প্যারেড দেখতে পাবে এবং পুরো বর্ডারটি ভালো করে দেখতে পাবে। আমার ট্রাভেল উইথ সুস্মিতা চ্যানেলটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবে। তাহলে আমি প্রথমেই তোমাদের জানিয়ে দিলাম যে আমি কোন জায়গায় এসেছি। এবার বলি যে তোমরা এখানে আসতে গেলে কীভাবে আসবে। যদি তোমরা শিয়ালদা থেকে ট্রেন ধরো তাহলে একবারে শিয়ালদা বনগাঁ ট্রেন ধরবে। ধরে বনগাঁ স্টেশনে নেমে সেইখান থেকে মাঝ বরাবর মানে ব্রিজ পার হলেই তোমরা দেখতে পাবে অটো স্ট্যান্ড এবং টোটো স্ট্যান্ড। সেখান থেকে তোমরা মাত্র 30 টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারবে এই বনগাঁ বর্ডারে। আর আমি এখন চলে এসেছি একদম বর্ডারে। হাই বন্ধুরা, আমি এখন চলে এসেছি বনগাঁ বর্ডার। আজকে হচ্ছে 15ই আগস্ট, আমাদের ভারতের 76তম স্বাধীনতা দিবস। তো সেই উপলক্ষে আমি আজকে ভারত এবং বাংলাদেশ বর্ডারে চলে এসেছি। আজকে যেহেতু 15ই আগস্ট সেই কারণে আজকে বিকেলবেলা মানে প্যারেডটা হবে, সকালের দিকে হয় না। কারণ এর আগের বছরও আমি এসেছিলাম, তোমাদেরকে ভিডিও দেখিয়েছি, কিন্তু সেই সময় কোনো সকালবেলা প্যারেড হয়নি, প্যারেডটা হয় বিকেলবেলা। আর প্যারেডটা হয় মেনলি শনিবার আর মঙ্গলবার করে। আর এখনও 5টা বাজেনি, 4:30 বাজে আমি দাঁড়িয়ে আছি এসে। তো 5টার সময় প্যারেড শুরু হবে, তো তখনই ভেতরে এন্ট্রি করতে দেবে, তখনই আমরা দেখতে পাবো। দেখো পিছনে হয়তো দেখতে পাবে, দেখো পিছনটা দেখো। অনেক মানুষ এসেছে আজকে প্যারেড দেখতে, তাহলে চলো আমরাও দেখব। আর পুরোপুরি প্যারেড দেখার পর, বর্ডারটা দেখার পর আমি চলে যাব পেট্রাপোল স্টেশনে। তো আগে প্যারেডটা দেখে নিই, তারপর স্টেশনটা দেখব। তাহলে চলো দেখতে থাকি। দেখো আমি তোমাদের বললাম যে প্যারেড শুরু হবে বিকেল 5টায়, কিন্তু এত ভিড় হওয়ার জন্য প্যারেড শুরু করতে অনেকটা সময় লেগে গিয়েছিল। মোটামুটি 6:10 হয়ে গেছিলো প্যারেড শুরু করতে। আর সত্যি কথা বলতে যে এত ভিড়ের কারণে তো ভেতরে সবাইকে প্রবেশ করতে দেওয়া যায়নি। তার কারণ ভেতরে যে গ্যালারিটা মানে যেখানে দর্শকরা বসে প্যারেড দেখে সেই জায়গাটি খুবই ছোট। তো সেই কারণে কিছু মানুষকে মানে ভেতরে প্রবেশ করিয়েছে, মানে যাদেরকে গ্যালারিটা ভর্তি করা পর্যন্তই ভেতরে প্রবেশ করতে দিয়েছে। যে গ্যালারিটা ভর্তি হয়ে গেছে তো তারপরে মানে মানুষকে আর ভেতরে প্রবেশ করতে দেওয়া যায়নি, তো বাইরেই ছিল। তো সেই কারণে আমিও বাইরেই ছিলাম। তো বাইরে থেকে গেটের মুখ থেকে আমি ভিডিওটা করে তোমাদেরকে শেয়ার করেছি। তার কারণ এত অসম্ভব ভিড় ছিল যে ভেতরে আমি কোনোভাবেই প্রবেশ করতে পারিনি। সেই কারণেই আমি তোমাদের বলবো যে কোনো শনিবার ও মঙ্গলবার দেখে বিকেল 5টার মধ্যে তোমরা চলে এসো, তাহলে তোমরা খুব ভালোভাবে শান্তিতে প্যারেড দেখতে পাবে। আর দেখো এই মুহূর্তে প্যারেড শুরু হয়ে গেছে, তাহলে চলো আমরা প্যারেডটা দেখে নিই। আর বন্ধুরা, আমি যেহেতু দমদমে থাকি সেই কারণে আমার বাড়ি আসতে মোটামুটি রাত 10টা বেজে গিয়েছিল, সেই কারণে ভিডিওটি আমি কালকে তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। আজকে এই ভিডিওটি তোমাদেরকে শেয়ার করলাম। Thank you.
আমি যথাসম্ভব চেষ্টা করলাম তোমাদের প্যারেড দেখানো। তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখার পর তোমাদের কেমন লাগলো তা তোমরা আমাকে কমেন্টের মধ্যে জানিও। আর যদি ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো। তাহলে আমার এরকম নতুন নতুন ভিডিও খুব সহজেই তোমরা দেখতে পাবে। Thank you.
প্যারেড শেষ হয়ে যাওয়ার পর আমি কয়েক মুহূর্তের জন্য ভেতরের এই সামান্য ভিডিওটি করতে পেরেছি। আর তারপরেই আমি চলে গিয়েছিলাম পেট্রাপোল স্টেশন দেখতে। তোমরা যদি পেট্রাপোল স্টেশন দেখতে যাও তাহলে বলবো প্যারেড শুরু হওয়ার আগেই পেট্রাপোল স্টেশনটি দেখে আসবে। বর্ডারের ঠিক 1 কিলোমিটার আগেই হচ্ছে পেট্রাপোল স্টেশন। তোমরা অটো বা টোটো যাতে করেই আসো তোমরা বলে দেবে পেট্রাপোল স্টেশনে নামিয়ে দিতে। সেখান থেকে তোমরা স্টেশন দেখার পর আবার টোটো বা অটো করে চলে আসতে পারো এই বর্ডারে। এই পেট্রাপোল স্টেশনটা হলো ভারতের একদম শেষ মানে স্টেশন, এরপরেই পড়ে যাচ্ছে বাংলাদেশের বেনাপোল স্টেশন। আর তোমরা যে সামনের দিকে যে জায়গাটি দেখছো এই দিকটাই হচ্ছে বাংলাদেশ। আর দূরে যে লাইটটা দেখা যাচ্ছে ওটাই হলো চেকপোস্ট, মানে ওইটাই হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশের বর্ডার।